হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচার পোষা পাখি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। জামা পাখির বাচ্চা হওয়ার পর কি খেতে দেবে? অনেক বন্ধুরাই হয়তো জামা পাখি পালন করতে ঠিকই, কিন্তু বাচ্চা ধরেন পাঁচটা ছয়টা সাতটাও ডিম দিয়েছে, হয়তো বাচ্চাও পাঁচটা ফুটছে, হয়তো বাচ্চা বাঁচলে একটা। তাই বলছি বন্ধুরা, এইরকম না হওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের কাছ থেকে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। জামা পাখির যখন বাচ্চা হবে, যদি আপনি ফলো করলেন যে জামা পাখির বাচ্চা ফুটেছে, ফোটার পরে একদিন পরে বা ধরেন আজকে ফুটেছে, যদি আপনি ফলো করলেন হ্যাঁ আজকে থেকে ফুটেছে, তাহলেই আপনারা কী করবেন, ধরেন দুপুরবেলায় খেয়াল করেছেন, দুপুরবেলায় আপনারা ভাত, কেন যেহেতু এটা হলো আপনার রাইসবাট পাখি, এটা ভাত খুব সুন্দর খায়, ধানও খুব ভালো খায়, কিন্তু ভাত অল্প করে ভাত নেবেন। আর যদি আপনাদের যদি বেশি মনে করেন না অনেক আট জোড়া আছে, দশ জোড়া আছে, কলোনি আছে, অনেকে যেরকম সেপারেট কেসে আপনার পালন করে, অনেকে কলোনিতে পালন করে, এইবার সেপারেট কেসে পালন করলে তাহলে ধরেন অল্প যদি আছে দু চার জোড়া, তখন সেইভাবে আপনারা দুপুরবেলায় খাবারটা নেবেন, ভাতটা নেবেন। ভাতটা নিলেন, ভাতটা নেওয়ার পরে ভাতের সঙ্গে আপনার ডিম, সিদ্ধ ডিম, মুরগির পোলট্রির মুরগির ডিম সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে সেইটা আপনারা এই দেখুন, এটা গুঁড়ো করেছি, দেখুন ভাত অল্প আছে আর ডিমের ভাগটা বেশি আছে, দেখুন এইভাবে গুঁড়ো করে মাখবেন। মাখার পরে ওদের খেতে দেবেন, প্রত্যেক দিন দেবেন। এটা হলো ডিম, পোলট্রির মধ্যে ডিম আর ভাত, এগুলো দুপুরবেলায় খাবার দিলেন। এইবার কী হয়েছে, এবার সকালবেলাটায় কী করবেন, এবার ধরেন সেদিনকার কোটা শেষ হয়ে গেছে, এইবার সকালবেলাটায় আপনারা অনেক সময় অনেকে বিস্কুটের গুঁড়ো দিচ্ছে, পাউরুটি দেয়, হ্যাঁ এইবার ধরেন চিড়া, আমি অনেকে চিড়াও দেয়, এই যেরকম আপনাদের সামনে চিড়া নিয়ে এসেছি, দেখুন এই চিড়াটা ভালো করে এই দেখুন ধুয়ে দেখা দিচ্ছি আপনাদের, এই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে যে ধুবেন, এটা সকালকার কথা বলছি। এটা এই দেখুন চিড়াটা সুন্দর করে এটা ধুলাম, পরিষ্কার করে পরিষ্কার করে আমি অল্প করে এই আপনাদের দেখাচ্ছি। আপনারা যত আপনাদের পাখি আছে, অনেক নতুন নতুন বন্ধুরা আছে, হয়তো দুপুরবেলায় নরম খাবার হয়তো কী দেবে বা সকালবেলায় নরম খাবারটা কী দেবে, তাই বন্ধুরা আমি এটা এই ভিডিওটা আপনাদের জন্যই করছি। দেখুন এটা হচ্ছে এই যে চিড়াটা, দেখুন এইভাবে করে ধুয়ে আর ধোবো না, এইভাবে রেখে দেবো, এইভাবে রেখে দিলাম, দেখুন এটা রেখে দেওয়ার পরে দু মিনিট পরে এটা সকালবেলা এই চিড়াটার মধ্যে আপনি অনেক সময় বিস্কুটের গুঁড়ো মিলাতে পারেন, অনেক কিছু দিতে পারেন, পাখির অনুযায়ী আপনি ধরেন অনেকগুলো পাখি আছে খাবারও বেশি লাগবে, তখন বন্ধুরা এরকম করে ধুয়ে পরিষ্কার করে এখানে বিস্কুটের গুঁড়া দিতে পারেন, সুন্দর করে ধুয়ে এবার ওদের খেতে দেবেন। এটা সকালকার খাবার দিয়ে দিলেন সকালে, অনেক এইবার আর দুপুরবেলায় দিলেন ডিম ভাত, এবার দেখুন অনেক বন্ধুরাই বলে এই যে ডিমটা দেখুন এটা হলো পিঁপড়ের ডিম, ভালো করে ফলো করুন, দেখুন এটা পিঁপড়ের ডিম, এই যে লাল লাল যে পিঁপড়ে দুই একটা দেখা যাচ্ছে, দেখুন এই যে লাল লাল পিঁপড়ে, এগুলোই বাসা বাঁধে গাছের মধ্যে, গাছের পাতার মধ্যে। তাই অনেক বন্ধুরা বলে গাছের পাতার মধ্যে থেকে সংগ্রহ করতে হয়, তাই আমি বলছি বন্ধুরা সবার দ্বারা সম্ভব না এইটা জোগাড় করা, তাই যে মাছের যে খাবারের দোকান আছে
খাবারের দোকানে এগুলো কিনতে পাওয়া তাই তখন এইগুলো নিয়ে আসবে। 30 টাকার আনুন, 50 টাকার আনুন, যার যেরকম পাখি আছে সেই বুঝে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইটা আপনি যদি মনে করেন যে না ডিম দিচ্ছে তখনও দিতে পারেন, আর বাচ্চা হওয়ার পরে যদি এইটা সকালবেলায় যদি ধরেন এইটা এরকম করে অল্প অল্প করে যদি দিয়ে দেন, এই দেখুন অল্প অল্প করে যদি দিয়ে দেন, এরকম করে অল্প অল্প করে দিয়ে দেন, আর যদি মনে করেন না আমার কলোনি আছে কলোনির মধ্যে দেবেন, সেটা দেখবেন এই যে এরকম অল্প করে দিয়ে দিলেন, দেওয়ার পরে এবার পাখিরে দিচ্ছেন দেখুন। যেহেতু আমার অল্প পাখি তাই আপনি অল্প অল্প করে দিয়ে দেখাচ্ছি দেখুন। এরকম এখনও ডিম দেয়নি আমারটা, তাই আমি বলছি এইরকমভাবে দিয়ে রাখবেন, দেখবেন ওদের সময় মতন ওরা ঠিক ঠিক খাবে। এখন যেহেতু ভিডিওটা করছি তাই আপনাদের ওদের খাওয়ার নাম চেনাই নামও দেখাবো ওখানে। এইটা হলো আপনার সকালবেলাও দিতে পারেন, দেখবেন এটারে বাচ্চারে যখন এই ডিমটা খাওয়াবে বাচ্চা খুব হেলদি হবে, প্লাস খুব তাড়াতাড়ি দ্রুত বড় হবে বাচ্চা। এইটা আপনার মিন দেবেন, কিন্তু হ্যাঁ এই প্রত্যেক দিনই যে আপনার চিন্তাভাবনা করছেন যে আমার প্রত্যেক দিনই এই 3-4 রকম আইটেমের খাবার দিতে হবে, তা না বন্ধুরা। আপনার ধরেন আজকে সকালবেলায় চিড়া দিলেন, চিড়া 100 গ্রাম কিনে নিয়ে আসলে খুব দামও না, চিড়াটা একদিনে দিলেন, একদিন চিড়া দিলেন, একদিন হয়তো 3-4 ডিম দিলেন, দুপুরবেলাটা ভাত তো ঘরেই হয়, অল্প করে ভাত নিলেন বা ডিম মাঝে মধ্যে ডিমও দিতে পারেন। আমি যেরকম 30 দিনে 30 দিনই 25 দিন ডিম দিই, হ্যাঁ খালি আমার এই যাওয়া বাকি বলে না, আমি ককটেল বদ্রি সবারই ডিম ভাত দুপুরবেলা কম বেশি করে দিই। এবার এইভাবে যদি আপনারা করতে পারেন, এবার দেখবেন বাচ্চাগুলোরে আর বাবা মা খাবে, খাওয়ার পরে বাচ্চাগুলোরে দেখবেন খুব সুন্দরভাবে খাবে, বাচ্চাগুলো খুব হেলদি হবে, প্লাস আপনার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে। এইভাবে যদি আপনারা লালন পালন করতে পারেন, প্লাস দুপুরবেলায় যে ভাতটা দেবেন, অনেক বন্ধুরাই দেখুন আরেকটা ভুল করে থাকে, সেই ভুলটা হয়েছে যে হজমের ওষুধটা অনেক বন্ধুরা কী করে জলের মধ্যে দিয়ে দেয়, সকালবেলায় ফার্স্ট অর্ডারে দিয়ে দেয়। কিন্তু আমি বলছি বন্ধুরা জলের মধ্যে যদি না দিয়ে, যদি ফার্স্ট অর্ডারে যদি মানে সকালবেলা না দিয়ে, তাহলে সকালবেলায় যদি খাবারগুলো এরকম দেন আর তারপরে আপনার দুপুরবেলায় যদি এই ডিম ভাতের সঙ্গে এই হজমের ওষুধটা দেখুন ফলো করুন, এই হজমের ওষুধটা যদি আপনারা দিতে পারেন, যেরকম আপনার ধরেন যদি 5 জোড়া থাকে 10 জোড়া থাকে সেই রকম একটা মাপ মতন একটা দিলেন, দেখা গেল 5 ml দিলেন বা ফোঁটা হিসাবে যদি করেন তাহলে ফোঁটা হিসেবে ধরেন 10 ফোঁটা দিয়ে দিলেন। এইভাবে প্রত্যেক দিন হজমের ওষুধটা ব্যবহার করতে থাকে। হজমের ওষুধ কিন্তু দুপুরবেলায় ফার্স্ট অর্ডারে দেবেন, সকালে দেবেন না, দুপুরবেলায় দিলে কী হবে সারা সকাল থেকে ওর মা বাবা যা খাওয়া হবে দুপুরবেলায় আপনি যখনই এই সব ফুডটা আপনি পাখিরে দেবেন তখন দেখবেন ওরা খুব সুন্দর খাবে, খাওয়ার পরে বাচ্চাগুলোর খাওয়া হবে, বাচ্চা খাওয়ার দেওয়ার পরে তারপরে আপনারা দেখবেন বাচ্চাদের যা খাবার খাইয়েছে আস্তে আস্তে সব হজম হয়ে যাবে, আর কোনো সমস্যাটা মানে একটা বাচ্চাও আপনার মারা যাবে না, আর কোনো খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে যদি আপনি লালন পালন দ্রুত তাড়াতাড়ি বাচ্চা বা বড় হবে। তাই বলছি বন্ধুরা আরেকটা কথা হয়েছে, এটা যেহেতু রাইসবার্ড পাখি ধান খুব ভালো পছন্দ করে, আমরা দেখুন এখন থেকে অনেক সময় ধান বেশি বেশি করে যাওয়া পাখিকে দিয়ে রাখি, বাচ্চা ফোটার পরে আরেকটা জিনিস বন্ধুরা ফলো করবেন, 15 থেকে 20 দিন ধান টোটালি যদি দেওয়া বন্ধ করে দেন খুব ভালো হয়, কারণ এরা এত সুন্দর পরিমাণে ধান খাবে
ধান উপর থেকে চোকলাটা ছুলে পরিষ্কার করে সুন্দর করে চালটা খায়। সেই চালটা আপনার যদি বাইচান্স দানাটা যদি ধরেন আজকে ধরেন বাচ্চা ফুটলো, কালকে আপনি যদি ওই ধান কোনো কারণবশত যদি বাচ্চার মুখে আটকিয়ে যায়, মানে খাওয়ায় ওর মা বাবা যদি বাইচান্স আটকিয়ে যায় শ্বাসনালীতে বা কোনো বিষয়ে যদি আটকিয়ে যায় হয়তো মারা যেতে পারে। তাই বলছি বন্ধুরা, এই কারণে কোনো থেকে কুড়ি দিনে ধান আর টোটাল বাচ্চা ফোটার পরে দেবেন না। যেই দেখবেন বাচ্চা আর কি স্বাভাবিক কোনো কুড়ি দিন হয়ে গেছে, এখন ঠিক শক্তপুক্তভাবে হয়েছে, তখন এই ধান আবার আপনারা দিতে পারেন, তখন আর কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের এই বাচ্চা ফোটার থেকে কোনো থেকে কুড়ি দিন ওদের খুব দেখে শুনে রাখতে হবে। এই তাই বলছি বন্ধুরা, এইভাবে যদি আপনারা দেখাশোনা করতে পারেন দেখবেন একটা বাচ্চাও মরবে না। হ্যাঁ, সব কটা বাচ্চা হেলদি হবে, খুব সুন্দর বাচ্চা হবে। এই আর কিছু বললাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।